শুরু করছি আনসেনসার উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আজকে আছেন কামার আহমেদ সাইমন। কামার আহমেদ সাইমন কে আপনারা সবাই চেনেন, ইতিমধ্যে ও ওর একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে এবং সম্প্রতি চরকিতে ওর একটা নীল মুকুট বলে ওর একটা ছবি রিলিজ হয়েছে। সো আজকে আমাদের অতিথির সাথে আমরা এই ওর আগামী কাজ এবং সবকিছু নিয়ে কথা বলবো। সাইমন কেমন আছো তুমি? ভালো আছি রাফি ভাই, ভালো আছি। যখন মানুষ বলে আমাকে এই সময়, আমার খুব ভালো লাগে যে মানে বেঁচে আছি, এটা তো সবচেয়ে বড় একটা ব্লেসিং। অবশ্যই এই সময় আমরা এত কাছের মানুষকে হারালাম। হ্যাঁ, মানে সময়টা এমন যে আপনার আসলে ভালো আছিটা ঠিক অভ্যেস বসে বলা না, মানে এখন মনে হয় যেন সত্যি একটু মানে অন্তত ব্যক্তিগত ভাবে যারাই কোভিড এর মধ্যে দিয়ে গেছেন তাদের মধ্যে রিয়েলাইজেশনটা এটা হয়েছে। আমারও কোভিড হয়েছিল, পোস্ট কোভিড আমার কাছে মনে হয় যে ভালো আছি, যথেষ্ট ভালো। সত্যি সত্যি তাই। তো তুমি এই ধরো দীর্ঘদিন ধরে, এই বছর 2 বছর তো হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য অঙ্গন সবকিছু মিলিয়ে একটা তালমাটাল অবস্থা, এবং তুমি এর মধ্যে তোমার আমরা একটা কাজ পেলাম চরকিতে, আর এছাড়া তোমার ছবি যেটা আগে শুরু করেছিলে সেটার কি অবস্থা, কোথায় আছে সেটা? শিকলবাহা এবং অন্যদিন, এই দুটো ছবি আমার পোস্টের প্রায় শেষ পর্যায়ে আছে। এই দুটো ছবির কাজ অনেক আগে শুরু হয়েছিল। অন্যদিনটা আমার শুনতিকে পাওয়ার নামে যে প্রথম ছবিটা করছিলাম তার ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি ছিল অন্যদিন, সেটাও শুনতিকে পাওয়ার পরপরই শুরু করছিলাম। নানান কারণে ছবিটা বারবার শুট করা, বারবার থেমে যাওয়া, অনেক কিছুর মধ্যে দিয়ে ছবিটা বসেছিল। এই কোভিডের সুযোগে বরঞ্চ এইগুলোকে নিয়ে কাজ করার একটু ঠান্ডা মাথায় হয় না, যে মানে একটার পর একটা ছবি শুটিং করে যাচ্ছিলাম শুধু। তো কোভিড যেটা হয়েছে যে এক ধরনের মানে ঘাড়ে ধরে বসাই দিছে তো টেবিলে, তো তার ফলে আর নতুন কোনো ছবি শুটিং করা বা নতুন কোনো জায়গায় ছুটে বেড়ানো চাইতে এই কাজগুলো যেগুলো জমেছিল সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাইছে। তো অন্যদিনটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। শিকলবাহা আমার একটা স্ক্রিপ্ট অনেক পুরনো ছিল, মানে ট্র্যাডিশনালি যেটাকে ফিকশন বলা হয়, মানে প্রচলিত অর্থে যেটাকে ফিকশন বলা হয়, সেই ছবিটাও প্রায় প্রস্তুত অবস্থায় নিয়ে আসছি, পোস্টের শেষ পর্যায়ে আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু নীলমুকুট নিয়ে ব্যাপক একটা চাপ যাচ্ছে বা গেছে, ছবিটা রিলিজ দেওয়া নিয়ে অনেকদিন হ্যাং হয়েছিলাম, ছবিটা রিলিজ দেওয়ার আগেও বেশ কিছু মানে চাপের মধ্যে ছিলাম, ছবি রিলিজ দিব কি দিব না, ওটিটিতে দিব, থিয়েটারে দিব কি দিব না, কোভিডে কিভাবে দিব, এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তো এখন একটুখানি হালকা আছে, আশা করছি যে বাকি অন্যদিন এবং শিকলবাহা নিয়ে একটু কাজ করতে পারবো বা শেষ করতে পারবো। মানে তোমার এই ওটিটির এখন যে একটা একটা কি বলবো, জোয়ার বলবো কিনা জানি না, একটা নানা রকমের কথা শোনা যাচ্ছে, অনেক সম্ভাবনা, অনেকে এরকমও বলছে সিনেমা আলটিমেটলি সব হয়তো বা ওটিটিতে যাবে, যাই হোক এরকম মিশ্র পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে। তো ধরো তোমার কি মনে হয় ওটিটি নিয়ে তোমার কি রকম ভাবনা, এবং তুমি কি ভাবনা থেকে ওটিটিতে দিলে? দেখেন, এক লাইনে যদি বলি যে এই মুহূর্তে ওটিটি বিষয়টাকে ইগনোর করার কোনো সুযোগ কোনো নির্মাতার নাই। এটাকে আমি পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, এটাকে আমি মানে বাতিল করতে পারি ব্যক্তিগতভাবে, কিন্তু এটা সামগ্রিকভাবে বাতিল হবে না। এবং এইটার ব্যাখ্যা যাওয়ার আগে বা আমার পজিশন ব্যাখ্যা যাওয়ার আগে আমি শুধু একটু ছোট করে একটা জিনিস মনে করাই দিই। আপনি যদি সিনেমার গত 100 বছরের হিস্ট্রি দেখেন, সিনেমায় কিন্তু 10 বছর 15 বছর পরপরই নতুন কোনো একটা টেকনোলজি বা নতুন কোনো একটা মানে জিনিস এসে, মানে কখন যখন এডিট ছিল, তারপর যখন আপনার সাউন্ড ছিল না, তারপর সাউন্ড এসে, তারপর কালার ছিল না, তারপর কালার এসে, তারপর ধরেন নতুন চলচ্চিত্র মুভমেন্ট এসে, প্যারালাল সিনেমা এসে, অ্যানিমেশন এসে, ক্যামেরা, মানে নানানভাবে কিন্তু সিনেমার ল্যাঙ্গুয়েজ সবসময়ই চ্যালেঞ্জ হয়েছে। 15 থেকে 20 বছর পরপর কিন্তু নতুন করে সিনেমার ডেফিনেশনটা মানে রিডিফাইন করা হয়েছে। এখন এই মুহূর্তে ওটিটি যেটাকে বলা হচ্ছে, এবং যেখানে সিনেমা বলে কোনো শব্দ ঠিক সেইভাবে উচ্চারণ হচ্ছে না, সেখানে কন্টেন্ট শব্দটা চলে আসছে সামনে, এইটা একটা নতুন বাস্তবতা। এখন এই নতুন বাস্তবতাটাকে আমি পছন্দ করছি কি করছি না সেটা ভিন্ন কথা, কিন্তু 2021 সালে রাফি ভাই আমি যদি ঢাকা শহরে একজন কামার আহমেদ সাইমন চলচ্চিত্র বানাই এবং এই মুহূর্তের বাস্তবতাকে ডিনাই করি, তাহলে আসলে আমি চলচ্চিত্রটা নিয়ে দর্শকের কাছে যেতে পারবো না।
এইটা আমার প্রথম উপলব্ধি হয়েছে, বিশেষ করে 1.5 বছর ধরে যখন আমি নীলমুকুট নিয়ে ছবিটা রিলিজ করতে গিয়ে আটকে গেলাম। মানে নীলমুকুটটা রিলিজ করার কথা ছিল মার্চের 27 তারিখ, এটা সেন্সর করা হইলো, ডেট ডিক্লেয়ার করা হইলো, আমাদের অনেক কিছু প্রোগ্রাম রেডি হইলো, সবকিছু শেষে হঠাৎ করে আপনার 25 মার্চই কিন্তু লকডাউন হয়ে গেল। এবং 1.5 বছর ধরে প্রত্যেক 2 মাস পর পর আমি ভাবছি যে এইবার বোধহয় ছবিটা মুক্তি দেওয়া যাবে। মানে ধরেন একটা ঈদের সময় ভাবছি, রোজার ঈদের সময় ভাবছি, পয়লা বৈশাখের সময় ভাবছি, ফেব্রুয়ারি 21 সময় ভাবছি, 16 ডিসেম্বরের সময় ভাবছি, সেকেন্ডবার আবার যখন ঈদ তো আমরা দুইটা পাইলাম, মানে দুইটা চারটা পাইলাম, আমি প্রত্যেকবারই কিন্তু ভাবছি যে এইবার বোধহয় ছবিটা মুক্তি দেওয়া যাবে। এবং ফাইনালি যখন দেখলাম যে আসলে ছবিটা মুক্তি দেওয়া যাচ্ছে না, এবং তখন এই বাস্তবতাটাকে ডিনাই করতে তো পারিই নাই, বরঞ্চ নতুন একটা উপলব্ধি হইলো যে এটাকে যতক্ষণ আমি নেগোসিয়েট করতে না পারবো, যতক্ষণ এটার সাথে আমি ডিল করতে না পারবো, যে ওটিটি বলে যে নতুন একটা জিনিস আমাদের মতো নির্মাতাদের সামনে এসে হাজির হচ্ছে, এটাকে যতক্ষণ পর্যন্ত আমি এর সাথে দেন ব্যবহার করতে না পারবো, এর সাথে বার্গেন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা আসলে আমাকে মানে উল্টো আমাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গাটা থেকে আমি ওটিটিকে দেখছি, এবং সেই জায়গাটা থেকে আমি ওটিটিকে প্রতিদিন ডিল করার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। না কিন্তু তোমার অফকোর্স তুমি বললে, কিন্তু তোমার কি মনে হয় যে আলটিমেটলি ফিল্ম মেকারদের কি এটাই একটা অন্যতম প্রধান জায়গা হয়ে যাবে? এইটা প্রেডিক্ট করাটা খুব কঠিন, এটা প্রেডিক্ট করাটা কঠিন এই কারণে যে টেকনোলজি কিন্তু অনেক কিছুই আসলে কতক্ষণ স্টেবল হবে, কতক্ষণ মানে কতদিনে, ধরেন এখন এই মুহূর্তে আমরা ধরেন ওটিটি নিয়ে কথা বলছি, ওটিটির আইডিয়াটা কিন্তু এই মুহূর্তের না, গত অন্তত 5 বছরের, এমনকি বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু আপনি দেখবেন যে ওটিটি হিসাবে কাজ করার চেষ্টা করতেছিল, তারা কেউ কিন্তু ঠিক সেইভাবে মানে মানে এককভাবে একটা আইডেন্টিটি হয়ে উঠতে পারে নাই বা ওঠার চেষ্টা করে নাই যেটাই হোক। কিন্তু এখন এই যে সমসাময়িক আমাদের ওপার বাংলার কয়েকটা প্ল্যাটফর্ম, আমাদের দেশের নিজস্ব প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু একটা আইডেন্টিটি তৈরি করছে। এখন এই আইডেন্টিটির সাথে নির্মাতারা কতটুকু মানে বোঝাপড়া করতে পারে এবং কতটুকু এটা নিয়ে আগাইতে পারে, এবং এই বোঝাপড়ার জায়গায় কিন্তু আপনার আসলে অনেক কিছু বোঝাকার ব্যাপার আছে রাফি ভাই। এখানে শুধু বাজেটের দিকে তাকালে হবে না বা একটা সাকসেসের দিকে তাকালে হবে না, মানে এখানে যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, গত কয়েকদিন কিন্তু ওটিটি নিয়ে আমরা যে আলোচনা শুনছি তার মধ্যে একটা টাইপ অফ ছবি কিন্তু বা টাইপ অফ কন্টেন্ট আমরা বারবার রিপিট দেখছি। আমি একটু মানে মানে সরাসরি বলি, ধরেন যে একটা থ্রিলার টাইপের জিনিস কিন্তু বারবার আসতেছে, আপনি খেয়াল করে দেখেন। এখন আপনি যদি এটা রিপিট করতে থাকেন তাহলে ডেফিনেটলি আগামী 6 মাস পর এটা থাকবে না, এবং এই নির্মাতারাও হারা যাবে বা এই প্ল্যাটফর্মগুলোও কিন্তু আর দাঁড়াইতে পারবে না। বরঞ্চ এই প্ল্যাটফর্ম দাঁড়াবে কিনা বা নির্মাতারা এই প্ল্যাটফর্মগুলোর সাথে আসলে ভবিষ্যৎ তৈরি করবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে নির্মাতারা এখানে কত পদের কন্টেন্ট নিয়ে আসতেছে, এবং এই প্ল্যাটফর্ম গুলা কত পদের মানে তার বিস্তার কতটুকু ঘটাচ্ছে, সেটা শুধুমাত্র মার্কেটিং এর বিস্তার না, সেটা শুধুমাত্র জিওগ্রাফিক্যাল বিস্তার না, সেটা কন্টেন্টের, দর্শকের ধরনের, মেজাজের, টেস্টের, এই সবকিছুর উপর নির্ভর করবে যে এটা ভবিষ্যৎ কি হবে। এই ভবিষ্যৎটা এখনই বলার সময়, এখনই বলার সময় আসে। বাট তুমি যেটা বললে আমারও সেরকমই একটা ধারণা যে এই যে একটা থ্রিলার নির্ভর একটা কাজ দেখছি সব জায়গায়, এবং সেটা কতদিন ধরে রাখতে পারবে মানুষকে, সেখানে আমি মনে করি যে তোমার এই কাজটা দিয়ে দেওয়া সেটা এক রকমের একটা কি বলবো একটা চ্যালেঞ্জ। এবং আবার আমার কাছে সাথে সাথে আবার এটাও মনে হলো যে অনেকের সাথে কথা হচ্ছিল এটা দিয়ে, তো আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ইট ক্যান বি একটা নিউ একটা জায়গা হতে পারে যেটা প্রকাশের, স্পেশালি আমরা যদি ডকুমেন্টারির কথা বলি বা তুমি যে ধরনের কাজ করলে সেটার মানুষের একটা জায়গায় যদি থাকে যার যখন ইচ্ছে হলো, এবং সেটা শুধু দেশে বাংলাদেশে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সে দেখে নিতে পারে, সো সেটার জন্য আমি তো মনে করি অবশ্যই এই এই প্ল্যাটফর্ম গুলো। তবে ওইটা ঠিক যে আমি মনে করি যারা এই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে বানিয়েছে তারা যদি একটু মানে স্টিরিওটাইপ না হয়, নানা রকমের যদি ভাবনা চিন্তাই করে, ইভেন ধরো এখন ধরো টিভি চ্যানেলও আছে না যে নানা রকমের টিভি চ্যানেল, মানে টিভির কিন্তু এই ঘটনাটা ঘটছে, টিভিতে কিন্তু এই ঘটনাটা পরিষ্কারভাবে ঘটছে, টিভিতে কিন্তু আপনার হাতে একদম ডাইরেক্ট এভিডেন্স আছে যে টিভিতে রিপিটিটিভ টাইপ হওয়ার কারণে কিন্তু টিভিটা মারা গেল,
এখন এটা শুধুমাত্র টিভি চ্যানেলের যে যারা প্রোগ্রামার ছিল তাদের দূরদৃষ্টির অভাব আমি সেটা বলবো না, আবার নির্মাতাদেরও আমি এটাকে কিছুটা দায় নিব, যে নির্মাতাদেরও কিন্তু এখানে একটা দায় আছে। মানে আমি ওটিটিতে গিয়ে যদি আমি যেটা বললাম যে এটা যদি আগামী 3 বছর দেখা যায় যে একই ধরনের কন্টেন্ট, বা আগামী 3 মাস বা 6 মাস, মানুষ কিন্তু মুখ ফেরাইতে 1 সেকেন্ড সময় নেয় না। হ্যাঁ, মানুষ দেখবেন যে যারা আজকে সাবস্ক্রাইব করতেছে তারা যে সাবস্ক্রিপশনটা রিনিউ না করলেই হলো, মনে করেন যে আপনি যারা 6 মাসের, হ্যাঁ মানে তারা যদি 6 মাস পর জিনিসটা জাস্ট রিনিউ না করে তাহলে কিন্তু দুপ করে, মানে যে ওটিটির আপনি এখন অনেক বেশি মানে সরগরম অবস্থা দেখছেন কালকে কিন্তু তারা একদম মুখ থুবড়ে পড়বে। মানে এইটার জন্য কিন্তু আসলে নির্মাতা প্রযোজক এবং যারা প্রোগ্রাম মানে কিউরেটর, কিউরেশন আপনি দেখেন না, মানে একটা কিউরেশন একটা ওটিটি কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা। মানে আপনি একটা শেলফ ভর্তি মানে অ্যাসোর্টেড একটা ফুড মেনুর মতো, এবং সেখানে আপনার মানে সব রকমের খাদ্য রসিকের জন্য আপনার খাদ্য মানে গুছায় রাখতে হচ্ছে। এটা কিন্তু একটা সিনেমানাল চ্যালেঞ্জ কিন্তু অনেক কম, সিনেমানাল চ্যালেঞ্জ কিন্তু ওটিটির থেকে অনেক কম, এই সেন্সে মানে কিউরেশনের চ্যালেঞ্জটা অনেক কম, যে আপনি জানেন যে অমুক সপ্তাহে অমুক ছবিটা চলবে, অন্য কোনো ছবি চলবে না, বা অমুক সময় ওই 3টা ছবি চলবে। ওটিটির কিন্তু সেই কেস না, ওটিটির কিন্তু আপনি প্রতি মুহূর্তে ওটিটিকে প্রতি মুহূর্তে মানে ফ্রেশ এবং ভার্জিন থাকতে হয়। মানে এটা একটা অদ্ভুত চ্যালেঞ্জ কিন্তু ওটিটি, এবং এই চ্যালেঞ্জটা যদি ওটিটিতে যারা লগ্নি করছেন বা যারা প্রোগ্রামিং করছেন, যারা কিউরেশন করছেন, তারা যদি এই চ্যালেঞ্জটা ধরতে না পারেন, এবং নির্মাতারা যারা এখন অস্থির হয়ে একটার পর একটা থ্রিলার বানাচ্ছে, তারা যদি ধরতে না পারে যে আমি যদি ব্যাক টু ব্যাক 2টা থ্রিলার বানাই তাহলে আমার গায়ে ট্যাগ লেগে যাবে যে আমি একটা থ্রিলার ফিল্ম মেকার, বা আমি যদি ব্যাক টু ব্যাক 2টা একই টাইপের ছবি বানাই তাহলে আমাকে সবাই নেক্সট আর কোনো অন্য কোনো ছবি দেখে না। বা ধরেন একজন অ্যাক্টার পরপর 2টা ভিলেন চরিত্র করার পর থার্ড চরিত্রে কিন্তু তাকে আর অন্য কেউ অন্য কোনো কাজ করবে না। এই যে কেয়ারফুল থাকার ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেকের একটা দায়িত্ব আছে। এখন আমি বলতেছি না যে ওটিটি মানে জেনারিক্যালি ওটিটি টিকবে নাকি এটা বলা আমার পক্ষে সম্ভব না। এখন বাংলাদেশে ওটিটি ধরেন টিকলো না, তখন কি হবে? বিদেশি একটা ওটিটি যদি পূর্ব বাংলা পশ্চিম বাংলার একটা ওটিটি বা নেটফ্লিক্স মার্কা এরা যদি আপনার প্রপার কিউরেশন নিয়ে আসে, স্বাভাবিকভাবে ওদের বাজারটা কিন্তু থেকে যাবে, বা ওদের বাজারটা আরো বড় হবে। কারণ ওটিটি যারা আজকে লোকাল ওটিটি গুলো দেখছে তাদের কিন্তু ওটিটি মানে নতুন মার্কেট তৈরি হচ্ছে, তারা কিন্তু নতুন কনজিউমার, এবং এই নতুন কনজিউমারদেরকে যদি আপনি ধরে রাখার চেষ্টা না করেন, ধরে রাখার ওদের টেস্ট যেন না বুঝেন, তাহলে কিন্তু এটা একটা রিস্ক থেকে যাবে। তো এইটা আমি বলবো, মানে ভবিষ্যৎ কি হবে আমি বলতে পারবো না, বাট এখানে কিউরেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে নির্মাতাদের এবং প্রযোজকদের এবং সবার এক ধরনের মানে মাথা ঠান্ডা করে এই ব্যাপারটা বোঝা জরুরি। আর তা নাহলে কি হবে, আমরা জাস্ট আমরা কিন্তু আগেও ভোক্তা বাজার হয়ে গেছিলাম। মাথা আপনি চিন্তা করে দেখেন, আমাদের যখন 1200 সিনেমা হলের গল্প, যে গল্পটা আমরা প্রায় শুনি, সেই 1200 সিনেমা হলে কিন্তু আমাদের এখানে মানে পশ্চিমবাংলার ছবি বেশি চলতো, বা হলিউডের প্রচুর ছবি চলতো। মানে আমরা যখন 60-এর দশকের যে গল্প করেছিলাম, আমরা কিন্তু প্রচুর বিদেশি ছবির গল্প শুনি। এখন বিদেশি ছবি কিন্তু অসুবিধা নেই, বিদেশি ছবি থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু দেশি ছবি কিন্তু গায়েব হয়ে যায় তখন যখন ভিডিও মার্কেটটা, পাইরেসি মার্কেটটা যখন দেখা গেল যে বিদেশি ছবি এসে আমাদের এখানে ভেসে গেল, তখন লোকাল ছবি কিন্তু মার খেলো, কারণ লোকাল ছবি ওটার সাথে কন্টেন্ট করতে মানে কম্পিট করতে পারলো না। তো সেই ঘটনাটা কিন্তু ওটিটির ক্ষেত্রেও ঘটতে পারে, আমাদের টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, নাটকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। তো এইটা যদি ওটিটির রিপিট হয় তাহলে তো আসলে কিছু বলার নেই, দায়টা সবাইকে নিতে হবে। এবং আমার মনে হয় যে যারা ওটিটি, আমি শিওর যে সামনে দেশেও আরো অনেক অনেকে এগিয়ে আসবে, ওটিটি প্ল্যাটফর্ম করবে, এবং বাইরের তো আরো আসবে এবং আসছেও কিন্তু এখন অলরেডি। যে আগে আমাদের 1-2টা অপশন ছিল বাইরের ওটিটি প্ল্যাটফর্মে, এখন কিন্তু এখানে অনেকগুলো, প্রায় 10-12টা কিন্তু অলরেডি এখানে কাজ করছে, অপারেট করছে। সো আই এম শিওর বাংলাদেশি অনেকে আরো লগ্নি করবে, এগিয়ে আসবে। এবং তুমি যেটা বললে যে অনেকে করছিল, চেষ্টা করছিল, হয়তো বা সেইভাবে প্রপার ওটিটি ক্যারেক্টার নিয়ে বা খুব রিসার্চ করে অ্যানালিসিস করে হয়তো বা করেনি, কিন্তু বিক্ষিপ্ত হবে তারা, এখনো তারা আছে, তারা মরে যায়নি বা বন্ধ হয়ে যায়নি। কিন্তু আমার মনে হয় যে ওই এখন স্পেশালাইজেশনের একটা সময়, স্পেশালাইজেশনের দিকে বোধহয় আমরা যেতে পারি। আমি যে টেলিভিশন চ্যানেলেরও যে একই প্রবলেমের কারণে আজকে টেলিভিশনের একটা বেহাল অবস্থা, সেইখানে আমার মনে হয় ওটিটির ক্ষেত্রেও সেটা হতে পারে। যে আমি মানে কথার কথা, ডকুমেন্টারি দেখতে চাই বা সিরিয়াস মুভি দেখতে চাই বা নানা ভাষার মুভি দেখতে চাই, নানা রকমের এক্সপেরিমেন্টাল কাজ হবে, এরকম একটা চ্যানেল হতে পারে। আর যেটা থ্রিলার অন ইউনো হিস্ট্রি আমি এরকম নিয়ে অনেকে ভাবতে পারে, আমার মনে হয় সেটা একটা হাই থ্রিলার তো মাত্র একটা জনরা, ঠিক আছে, জনরা। আপনি যদি একটা ভালো ওটিটির প্ল্যাটফর্ম দেখেন, দেখবেন আপনার ওখানে অপশনস গুলো আসে, এটা থ্রিলার, এটা রমকম, হ্যাঁ এটা অ্যাকশন, হ্যাঁ এটা হয়তো মানে ক্লাসিক। হ্যাঁ, এই যে ক্লাসিক শব্দটা তো আমরা শুনিই না প্রায় এখন, মানে আপনি খেয়াল করে দেখেন, মানে
এইগুলা কিন্তু আসলে শুধুমাত্র ওটিটির দায় দিলে হবে না, এটা কিন্তু নির্মাতা সবাই একটা ব্যাপার আছে, মানে ক্লাসিক ক্লাসিকের জায়গায় থাকতে হবে, রমকম রমকমের জায়গায় থাকতে হবে, থ্রিলার থ্রিলার জায়গায় থাকতে হবে, তখন একটা কমপ্লিট প্যাকেজিং কাজ করে। মানে এটা বলা একদম ইম্পসিবল এখন ওটিটির ভবিষ্যৎ কি হবে। মানে আমাদের, মানে আমাদের বলতে আমরা সোকল যারা বিচ্ছিন্ন ভাবে হলেও একটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি, এদের কালেকটিভ চেহারাটা কি হবে সেটা কিন্তু ডিফাইন করবে ওটিটি থাকবে কি থাকবে না। এটা যদি আমরা যেভাবে বিচ্ছিন্ন ভাবে যেভাবে করে যাচ্ছি অনেকদিন ধরে, একটু টিভিসি করছি, একটু নাটক করছি, একটু সিনেমা করছি, একটু ওটিটি করছি, মানে এইভাবে আমার মনে হয় যে এখানে একটা সিরিয়াস মানে ঝামেলা হবে। এবং আরেকটা জিনিস মিসিং আছে আমার যেটা মনে হয় রাফি ভাই, মানে শুধুমাত্র নির্মাতা পরিচালক ওটিটির কথার বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে প্রোডাকশন হাউস, মানে প্রফেশনাল প্রোডাকশন হাউসের কিন্তু ভীষণ অভাব আছে। মানে প্রফেশনাল প্রোডাকশন হাউস সেইগুলো হবে মানে যারা কন্টেন্টে ইনভেস্ট করবে, ধরেন যে একটা প্রফেশনাল স্টুডিও কিন্তু একটা ওটিটি কিন্তু ছবি কন্টিনিউয়াসলি বানাই যেতে পারবে না, তার কিন্তু বাজার থেকে ছবি কিনতে হবে। এখন বাজার থেকে ছবি কিনতে গেলে ধরেন একটা এক্স ওয়াই জেড ওটিটি যদি আপনার অরিজিনাল কয়টা ছবি বানাবে, মাসে ওর একটা ছবি বানানো তো সিরি মানে কন্টিনিউ করতে গেলে 12 মাসে 12টা ছবি বানাতে পাগল হয়ে যাবে যদি ওই স্কেলে না হয়, ঠিক আছে? মানে স্কেল যদি ওরকম হয় তাহলে ঠিক আছে, বাট তারপরেও দেখেন যে নেটফ্লিক্স এর মতো ইয়াও কিন্তু মানে কয়টা কন্টেন্ট বানায়, আপনি যদি নেটফ্লিক্স 100টা কন্টেন্ট থাকে তার মধ্যে ওর 10টা কন্টেন্টও কিন্তু অরিজিনাল না, 90টা কিন্তু বাজার থেকে নিচ্ছে। এই যে 90টা কন্টেন্ট সে বাজার থেকে নিচ্ছে, এই বাজারটা আমাদের এখানে যে একটা প্রস্তাবনা তৈরি হচ্ছে, একটা সুযোগ তৈরি হচ্ছে, সেই বাজারটা ট্যাপিং করার জন্য, সেই বাজারটাকে এক্সপ্লয়েট করার জন্য প্রোডাকশন স্টুডিও বা প্রোডাকশন হাউসের কিন্তু একটা বিরাট শূন্যতা বা ভ্যাকিউম এই মুহূর্তে আছে। মানে প্রযোজনা সংস্থা যেটাকে বলে, মানে আমি ব্যক্তিগতভাবে একটা ছবি প্রযোজনা করতে পারি বা আপনি একটা ব্যক্তিগতভাবে প্রযোজনা করতে পারেন, কিন্তু এটাতে কিন্তু প্রযোজনার কালচার তৈরি হবে না। মানে প্রত্যেকবারই কিন্তু আমাকে নতুন করে মানে একটা মানে চাকা আবিষ্কার করতে হয়, মানে যে চাকাটা আবিষ্কার হয়ে গেছে সেটা নতুন করে আমার আবিষ্কার করার তো কিছু নাই। ধরেন একটা প্রোডাকশন স্টুডিও যদি থাকতো, একটা প্রোডাকশন হাউস যদি ভালো প্রোডাকশন হাউস থাকতো, তখন কিন্তু সেখানে আমি বা আমার প্রযোজক গিয়ে একটা ছবির আইডিয়া পিচ করতো যে আমরা এই ছবিটা প্রডিউস করতে যাচ্ছি, তোমরা আমার পার্টনার হবে নাকি বা তোমরা এখানে ইনভেস্ট করবে নাকি। তারা হয়তো ছবির মেরিট অনুযায়ী ছবিতে ইনভেস্ট করবে বা করবে না, আমি না হোক এরকম আরো 10টা ছেলেও তো আসতে পারে। বা ধরেন নতুন ছেলে পেলে, আপনি ওটিটির ক্ষেত্রে খেয়াল করে দেখবেন পুরোনো কয়েকটা মানে 8-10টা নামের মধ্যেই দেখবেন ঘুরতেছে। এটা এমন না যে নতুন একটা ফ্রেশ একটা ওয়েভ চলে আসছে যেখানে আপনি 100টা নতুন ফিল্ম মেকার পাচ্ছেন, সেটাও কিন্তু হচ্ছে না। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা কিভাবে হবে? সেটা হবে তখনই যখন একটা ইন বিটুইন মানে প্ল্যাটফর্ম এবং নির্মাতার মাঝখানে একটা স্পেস মিসিং আছে, কিন্তু সেটা হচ্ছে প্রোডাকশন স্টুডিও বা প্রোডাকশন হাউস। সেই জায়গাটাও কিন্তু মানে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, সেখানেও কিন্তু প্রচুর মানে লোকজন মানে মানে বুদ্ধিমান শিক্ষিত তরুণদের আসা মানে আগে আসার সুযোগ আছে আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই আমি একবার তোমার সঙ্গে, এবং আমার মনে হয় যে জিনিসটাকে আমরা এখন থেকেই যদি সিরিয়াসলি এবং গুছিয়ে ভাবি, এবং এই যে আমি জানি না তারা এই ওটিটির সাথে যারা জড়িত তারা আজকে আমাদের এই কথা শুনছেন কিনা, আমার মনে হয় এই এই বিভিন্ন ডায়ালগ গুলো হয়তো বা তাদেরকে হেল্প করবে আমার মনে হয় একটা 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 পাথে নিয়ে যেতে বা একটা রাস্তা তৈরি করতে। এবং আমার মনে হয় যে নতুন নতুন জিনিস অফকোর্স এটা ওয়েলকামিং করতেই হবে, এটা না করতে কর যে করবে না সে পিছিয়ে পড়বে, কিন্তু আমার মনে হয় সেখানে অপশনস গুলা যদি একই হয়, ঘুরে ফিরে সেই একই রকম হয়, কিছু লোকেরই কাজ ওই একই কাজ একই রকম, তাহলে আমার মনে হয় নতুনত্ব কিছু থাকবে না। এবং আমার মনে হয় এখন যেহেতু আমরা ডিজিটাল বলছি, ডিজিটাল ওয়ার্ল্ড, এবং সত্যি এক অর্থে হয়তো সত্যি পৃথিবী হাতের মুখে, এবং এই করোনা তো সেটা প্রমাণ করিয়ে দিল যে মানে আমরা ঘরে থেকেও কানেক্টেড। আজকে ধরো তোমার সঙ্গে যে এই আড্ডা হচ্ছে সেটা অন্য সময় হলে আমরা অফিসে করতাম, শুট করতাম, কিন্তু এই করোনায় আমি তুমি এখন বিদেশে থাকো, মানে হচ্ছে আমাদের সঙ্গে মানে বিদেশ থেকেও জয়েন করছে, তো সেটা হয়েছে, এবং সেটা টেকনোলজিরই আমরা একটা একটা মানে সুফল ভোগ করছি। তো সে আমি আমার ধারণা যে এই জিনিসগুলা ছাই টাইম আসছে, এবং একটার ভিতরে অনেকগুলা থাকতে পারে ডেফিনেটলি, কিন্তু আবার স্পেশালাইজড হতে পারে। এবং কাজে যেটা বললো কাবার যে হাউস প্রোডাকশন হাউস তৈরি হওয়া, প্রফেশনাল প্রোডাকশন হাউস যারা রেগুলার কাজ করবে, নানা ধরনের কাজ করবে, সেখানেও একটা আবার স্পেশালাইজেশন হতে পারে, যে যারা একই ধরনের একটা জনার একটা ক্যারেক্টার সেটা নিয়ে কাজ করতে পারে, বা শুধু অ্যাকশন ছবি বানায়, হ্যাঁ তাদের স্পেশালাইজেশন, না না বা মানে বা অ্যাক্ট্রেস ইয়া হয়তো ক্লাসিক বানায়, ধরেন নভেল বানায়, মানে বাংলাদেশে তো মানে অনেক রকম কাজের সুযোগ বসে আছে, মানে আমাদের তো হাতই দেওয়া হয়নি। হ্যাঁ
হ্যাঁ, তা আমি আমার মনে হয় যে সেটা হবে, এবং আমি ওই ওই ক্ষেত্রেই আমার খুব একটা আগ্রহ তৈরি হয়েছে যে যেহেতু চরকি তোমার মতো তোমার এই কাজটা নিল এবং এখানে ওরা ডিসপ্লে করলো, এবং আমার ধারণা নিশ্চয়ই সামনে এরকম আরো হবে। কামার, তোমার ধরো এই ছবির জগতে মানে তারেক ভাই থেকে শুরু করলে বা তার আগে থেকে, সেটা তো অনেক লম্বা জার্নি, আর তুমি নিজে থেকেও যখন শুরু করছো সেটাও তো অনেক দিন হয়ে গেল, এবং তোমার এই জার্নি তো ধরো যে শুধু দেশে নয়, তুমি আন্তর্জাতিক বাজারে ঘুরে বেরিয়েছো অনেক বছর ধরে তোমার ছবি নিয়ে, ছবির আগে পরে সবকিছু নিয়ে, এবং এই যে এবং চেঞ্জ হচ্ছে যেটা একটু আগে আসলো আলোচনায় যে প্রতি 15 বছর 20 বছর বা 10 বছর পর পর একটা টেকনোলজিক্যাল একটা ম্যাসিভ পরিবর্তন আছে, চেঞ্জ আছে। ইভেন তুমি জানো লাস্ট 2 বছর আগে কানে কিন্তু ও এরকম একটা বিতর্ক উঠেছিল যেটা ওটিটিতে দিলে সে সেই ছবি আমরা কানে দেখাবে কিনা, নিবে কিনা, তাই না? যাই হোক, সেটা অনেক রকমের এরকম এখন কথাবার্তা উঠছে এবং সামনে নিশ্চয়ই আরো উঠবে। আমার মনে হয় যে হয়তো বা সেখানে ক্যারেক্টারও চেঞ্জ করতে পারে তারা, বা নতুন একটা কিছু ধারা বা শাখা তারা তৈরি করতে পারে। আমাদের আমি বাংলাদেশের অডিয়েন্স নিয়ে না খুব একটা এই হয়ে যায়, মানে কি বলবো, বুঝি না আমি বাংলাদেশের অডিয়েন্স কে বুঝি না, এই সেন্সে বলছি ধরো একে তো ধরো আমি যেহেতু এই আর্ট কালচার নিয়ে কাজ করছি, তো আমার তোমার সবার সাথে আমার একটা যোগাযোগ কাজের ক্ষেত্রে হোক আর না হোক আমার যোগাযোগ করতে হয়, তাতে করে নানা রকমের বিভিন্ন সময় কাজে অকাজে নানা রকমের এরকম আমাদের আদান প্রদান হয় কথাবার্তা। আমি দেখি যে ধরো ইভেন ধরো এই সাদের ছবিটার জন্যও না আমি রিলিজ হওয়ার জন্য আমি বসে আছি, কেন বসে আছি সত্যি আমি দেখতে চাই ছবিটা রিলিজ হওয়ার পরে কতজন মানুষ সত্যি দেখতে যায় হলে। এবং আমার ধারণা সাদ একটা ইয়েতে পড়ে গেছে, ইয়েতে পড়ে বলছি যে ছবিটা যদি সাথে সাথে রিলিজ দিতে পারতো তখন যে একটা টেম্পারামেন্ট মানুষের মধ্যে কাজ করেছিল, এখন যেহেতু আস্তে আস্তে আমরা খুব সহজে আবার ভুলেও যাই তো সবকিছু, আরেকটা জিনিস এসে জায়গা করে নেয়, কতজন দেখতে চায়। আমি সত্যি খুব অধীর আগ্রহে অপেক্ষা করি। দেখেন, আপনি আপনি যে একটা কথা বললেন না যে বাংলাদেশের অডিয়েন্স, মানে আমি সত্যি বুঝি না আপনি যেটা বললেন, মানে আপনি একটা সংজ্ঞায় বাংলাদেশের অডিয়েন্স বলে আসলে ফ্রেম করা ইম্পসিবল। হ্যাঁ, মানে আপনি ঠান্ডা মাথায় যদি একটা গ্রসার শপের কথা ভাবেন, একটা গ্রসার শপের শেলফে অনেকগুলো সাবান রাখা থাকে, 14 পদের সাবান থাকে, 14 পদের সাবান কিন্তু 14 জন কিনে, আপনি কিছুতেই একটা সাবান বানাতে পারবেন না যেটা আসলে সবাই সবাই কিনবে, যদি না সেটা বিশেষ কোন স্পেশালাইজড সাবান না হয়, ঠিক আছে? এবং সেটা করা উচিত না, কেন উচিত না? আমি বলছি যে তোমাকে তো অপশন দিতে হবে, তাই না? না, কিন্তু এখন যেটা হচ্ছে বাংলাদেশের অডিয়েন্স কে কিন্তু আমি বরঞ্চ বলবো, যেমন আমার একটা অন্য অভিজ্ঞতা হয়েছে, উল্টো অভিজ্ঞতা হয়েছে আমার বিরুদ্ধে, তো একসময় মানে একটা অভিযোগ ছিলই যে আমি বিদেশে ছাড়া ছবি দেখাই না, বা আমার ছবি দেশে দেখা যায় না, বা ফেস্টিভ্যালে ছবি আগে দেই, যেটার জন্য একটুখানি কি বলবো একটু অভিমান করেই আমি এবার নীলমুকুট কোনো ফেস্টিভ্যালে না দেখায় বাংলাদেশে রিলিজ দেবো একটা ঘোষণা দিছিলাম, এবং যেটা থিয়েটার রিলিজ করতে না পারে ফাইনালি ওটিটিতে দিলাম। ফাইনালি ওটিটিতে দেওয়ার পর কিন্তু রাফি ভাই একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি ছবিগুলো সাধারণত থিয়েটার রিলিজ করলে বা স্পেশাল স্ক্রিনিং করলে বা যাদেরকে দেখাই বা যারা আমার ছবির খোঁজ খবর রাখে, যারা দেখতে আসে, এই বৃত্তের বাইরে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আমার সাথে এই নতুন ছবির কারণে যোগাযোগ হচ্ছে, কারণ তারা ওটিটিতে যে কেউ ছবিটা দেখতে পারছে, ধরেন রাজশাহী থেকে হয়েছে, বরিশাল থেকে হয়েছে, সিলেট থেকে হয়েছে, চিটং থেকে হয়েছে, আমি ডিরেক্ট মেসেজ পাইছি, অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, 7টা 8টা আপনার লাইভ প্রোগ্রাম করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনার ফিল্ম সোসাইটি গুলো এগুলো, ঠিক আছে? এখন আমি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছবি কোনোভাবেই পৌঁছাই দিতে পারতাম না বা শুনতে কেউ নিয়ে যেতে পারতাম না, সেটা বিদেশে যত জায়গায় ঘুরে আসুক, মানে সমস্যাটা যেটা হচ্ছে যে আমি কিন্তু আগের ছবির ক্ষেত্রে যেটা ছিল, এবার কিন্তু আমি পুরো উল্টো একটা জিনিস ডিসকভার করলাম যে আমার দেশে আমার দর্শকের কাছে পৌঁছানোর যে সুযোগটা ওটিটির কারণে হইলো সেটা কিন্তু একদমই নতুন একটা দর্শকের কাছে আমাকে নিয়ে গেল, এবং সেই নতুন দর্শক কিন্তু মানে তার মতো করে আমাকে গ্রহণ করছে, মানে আমি অন্তত যেটুকু পাইছি। এখন যাদের কাছে খারাপ লাগছে তারা হয়তো আমাকে বলে নাই, মানে তারা হয়তো মানে, কিন্তু যাদের কাছে ভালো লাগছে তারা যেহেতু বলছে, সেই বিচারে আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশের অডিয়েন্স বলে আমরা আসলে এটা 20 বছর আগেও হয়তো ডিফাইনেবল ছিল,
এখন কিন্তু আমার মনে হয় না। এখন বাংলাদেশের অডিয়েন্স ধরেন নোয়াখালী প্রকৌশল এবং মানে টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে একটা মেয়ে অনার্স করে সে কিন্তু মাস্টার্স করতে চলে যাচ্ছে জার্মানিতে, বা সে পিএইচডি করতেছে জার্মানিতে, এটা কিন্তু এখন সম্ভব। আগে কিন্তু ঠিক এইভাবে ছিল না। এখন কিন্তু ভীষণ ভাবে ইয়াং ছেলেপেলেরা বিশেষ করে মানে মানে এরা কিন্তু মানে সাংঘাতিক ভাবে এক্সপোজ, সাংঘাতিক এক্সপ্লোর করে। আমার একটা ফেসবুক পেজ আছে, আমার একটা ফেসবুক পেজ মেনটেন করে একজন, তো আমাকে একটা কথা বলতেছিল যে আমার পেজের ওই ব্যাকগ্রাউন্ডে অ্যানালিটিক্স থাকে না, অ্যানালিটিক্স আমাকে বললো যে আপনার 80% ফলোয়িং হচ্ছে পেজের আপনার 18-24 বছর বয়সী। মানে আপনি খেয়াল করেন যে 18-24 বছর বয়সী যারা সম্ভবত শুনতে কেউ দেখেও নাই, তারা কিন্তু নীলমুকুট ছবিটা বা এই ফলোয়িংটা করতেছে। তার মানে নতুন যে অডিয়েন্সটা উঠে আসতেছে, নতুন যে প্রজন্ম উঠে আসতেছে, তারা একে হচ্ছে টেকনিক্যালি খুবই সাউন্ড, তারা গ্লোবালি এক্সপোজ এবং তারা নতুন জিনিস নিতে পারে। এখন 100টা ছেলেই হয়তো নিচ্ছে না, আমার ছবি হয়তো 10 জন নিচ্ছে, আরেকজনের ছবি হয়তো 20 জন নিচ্ছে, সাদের ছবি হয়তো 50 জন নিবে। মানে আমি বলছি এই জিনিসটাকে ডিফাইন করা সম্ভব না, কিন্তু আমাদের দর্শক আমার কাছে মনে হচ্ছে এখন অনেক বেশি এম্পাওয়ার্ড। নির্মাতারাই বরঞ্চ দর্শকের চেয়ে পিছায় আছে, এটা আমার মনে হচ্ছে। নির্মাতারা দর্শকের চেয়ে পিছিয়ে আছে কিভাবে আমি বলি আপনাকে, ধরেন একটা ছেলে প্রত্যন্ত অঞ্চলে বসে কিন্তু একটা ভালো তামিল ছবি দেখে ফেলতেছে টরেন্ট থেকে নামায়, বা একটা ভালো লাতিন ছবি দেখে ফেলতেছে টরেন্ট থেকে নামায়, সেই ছেলেটার কাছে কিন্তু আমার নির্মাতার ছবি যাচ্ছে না, বা আমি কিন্তু তাকে ছবি দিতে পারতেছি না। মানে আমি কিন্তু বরঞ্চ দেখতেছি দর্শক আমার চেয়ে আগায় আছে। মানে 20 বছর আগে কিন্তু আমি দেখতেছিলাম দর্শক পিছিয়ে ছিল, কিন্তু এটা টরেন্টের কারণেই হোক বা এক্সপোজারের কারণে হোক বা গ্লোবালাইজেশনের কারণেই হোক বা ইন্টারনেট স্পিডের জন্যই হোক, বিভিন্ন কারণে আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি দর্শক বরঞ্চ নির্মাতার, বাংলাদেশের নির্মাতাদের চেয়ে দর্শক এই মুহূর্তে আগায় আছে। রাফি ভাই, এটা হচ্ছে আমার কথা। না না, আমি খুবই আশাবাদী এই সেন্সে না, বাট এই রেশিও নিয়ে যদি আমরা বলি যে ধরো এটা তো ওটিটিতে যাবার কারণে মানে এটা এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা এটা এখন তো শেষ না, এটা আমার ধারণা আরো আরো দেখবে মানুষ যে কোনো সময় যে কোনো দেশ থেকে যতবার ইচ্ছা যার দেখতে পারবে। সেটা তো বিশাল একটা সুবিধা ওটিটির ক্ষেত্রে। ছবি রিলিজ হলে তুমি 1-2 সপ্তাহ ডেইলি 3-4 শো তারপরে তুমি আপাতত চালাতে পারতাম না। হ্যাঁ পারতাম না। হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট শহরের একটা থিয়েটারই, মানে ওর বাইরে গেলেই আর দেখতাম না। হ্যাঁ, ইভেন হিট হলেও তুমি ধরো কথার কথা বলছি 3-4 মাস চললো, তারপর একটা সময় এসে তো এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওটিটিতে তো জিনিসটা রয়ে যাবে। এটা যাদের ভালো লাগবে, যারা রেকর্ড হিসেবে থেকে যায়, হ্যাঁ থেকে যায়, যতবার ইচ্ছা যে কোনো দেশ থেকে যে কোনো সময় দেখতে পারে। এটা তো একটা বিশাল আমি মনে করি একটা একটা সম্ভাবনা এবং সুযোগ যে কোনো নির্মাতার জন্য, এবং নতুন ভাবে অ্যানালিসিস করার জন্য আমার মনে হয় কাজের, যে এখনকার যে দর্শক তোমার যেভাবে রিয়্যাক্ট করছে বা অ্যানালিসিস করছে, আগামী 10 বছর পরে 5 বছর পরে যারা দেখবে তারা হয়তো নতুন ভাবে সেটা করবে, নিশ্চয়ই করবে, এবং দর্শকও যেহেতু এক না অ্যানালিসিস এক থাকবে। কিন্তু আমি বলছি যে আমি কখনোই মানে ওটিটির তো অবশ্যই আমি বিরুদ্ধে না পক্ষেই, যার জন্য এত কথা বলছি ওটার সম্ভাবনা নিয়ে। আমি আবার এটাও এখনো হয়তো বা আমি পুরনো পন্থী কিনা চাই না, আমি আবার হলেও ছবি দেখতে চাই, মানে হলে ছবি দেখার আনন্দ আমার। এক মিনিট হলের ছবির সাথে কিন্তু কোনো কনফ্লিক্ট নেই আমরা, মানে বরঞ্চ আমি বলবো যে আমার ছবিটা যে আমি হলে দেখাইতে পারতেছি না, আমি যে ছবিটা 5.1 সাউন্ড সিস্টেমে ডিজাইন করলাম, আমি যে ছবিটা 5.1 সাউন্ড সিস্টেমে ডিজাইন করলাম, বা আমার সামনের ছবিগুলো 2-3-5 রেশিওতে করা, মানে এরকম প্যানোরামিক রেশিওতে করা, ঠিক আছে, সুপার 35 ফরম্যাটের ইকুইভ্যালেন্ট, অন্যদিন এবং শিকলবা এই দুটাই আমি শুট করছি সুপার 35 এর ইকুইভ্যালেন্ট প্যানোরামিকে, এবং আপনার এটা 4K তে শুট করা। আমি তো এটা লার্জার দেন লাইফ মানে এক্সপিরিয়েন্সটা দেওয়ার হিসাব করে ফ্রেমিং করছি, এটার টোটাল কালেক্টিভ এক্সপিরিয়েন্সটা আপনি যখন ছবি থিয়েটারে বসে দেখেন সেই কালেক্টিভ এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই কিন্তু আমি মানে আমাকে যদি বলা হয় যে দুইটার মধ্যে চুজ করতে, তাহলে কিন্তু আমি থিয়েটারটাই চুজ করবো। এখন যেহেতু এটা একটা নতুন টেকনোলজি হিসেবে আসছে, এবং যেহেতু আমরা নির্মাতা হিসেবে একটা চ্যালেঞ্জ হচ্ছি, এবং সেই চ্যালেঞ্জটা আমরা ডিল করতে গিয়ে আমাদের এটার সাথে নেগোসিয়েট করতে গিয়ে এটা আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে, তো সেই জায়গাটা একটা রিস্ক আছে। রিস্কটা হচ্ছে যে ভবিষ্যতে থিয়েটারে ছবি থাকবে কিনা, এখন ভবিষ্যতে থিয়েটারে ছবি থাকবে কিনা এবং দর্শক এটা দেখবে কিনা সেটা তো আরেকটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর তো নির্মাতারা, এখন নির্মাতারা কিন্তু নিজের একটা স্পাইনও কিন্তু থাকতে হবে। নির্মাতা যদি শুধু ওটিটিতে লোকে কি চায়, পাবলিক কি দেখবে, শুধু সেটা মাথায় রেখে যদি ছবি বানানো শুরু করে, তাহলে তো আসলে ভবিষ্যতের ছবির অবস্থা খুবই ভয়াবহ হবে। বিশেষ করে আপনি আরেকটা জিনিস যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন,
যে ওটিটি ক্ষেত্রে একটা রিস্ক হচ্ছে যে খুবই শর্ট স্প্যানে কাট দিতে হয়, মানে একটু পরপর কাট দিতে হয়, এটা অনেকটা টিভিসির মতো, যে 30 সেকেন্ডের টিভিসিতে 20টা কাট থাকে বা 22টা কাট থাকে, মানে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড পর পর ছবি মানে এডিট করতে হয়, মানে কেটে দিতে হয়, বা 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ডে কেটে, মানে ছবির যে যে শর্ট কাট, মানে সারাক্ষণ রেস্টলেস একটা ব্যাপার, এবং সেই রেস্টলেসটা সারাক্ষণ একটা টেনশনের ব্যাপার, যে থ্রিলার কেন বানাচ্ছে, থ্রিলার বারবার বানাচ্ছে কারণ জিনিসটা রেস্টলেস করা, মানে মানুষের অ্যাটেনশন ডেফিসিয়েন্সিটাকে বিশ্বাস করতে পারতেছে না নির্মাতা বা প্ল্যাটফর্ম। মানুষ জানে যে বেশিক্ষণ অ্যাটেনশন স্প্যান থাকবে না, মানে কিছুক্ষণ একটা শর্ট ধরে রেখে বসে থাকলে সেটার দিকে তাকায় বেশিক্ষণ বসে থাকবে না। এই রিস্কটা মাথায় রেখে কিন্তু মানে ওটিটিরা ওই বারবার থ্রিলার দিকে যাচ্ছে, বা ওই ওটিটির একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। এখন পাল্টা ব্যাপার হচ্ছে নির্মাতারা এটাকে কিভাবে ডিল করবে। আমি কি কন্টিনিউয়াসলি এই ছবি, মানে আমি কিন্তু ওটিটির মাথায় রেখে ছবি বানাইনি এখন পর্যন্ত, মানে ওটিটি ছবি কিন্তু আমি বানাইনি, নীলমুখটি কিন্তু ওটিটির জন্য বানানো হয়নি, বা অন্য দিন বা শিকল বা কোনোটা কিন্তু ওটিটির কথা মাথায় রেখে কিন্তু শুট করা হয়নি। ওটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, এবং ওই একটা চ্যালেঞ্জ কিন্তু নির্মাতা একা কিছুতেই ডিল করতে পারবে না। আপনার যদি থিয়েটার বন্ধই হয়ে যায়, আপনার যদি সিনেমা হল দেখানোর মতো সিনেমা হলই না থাকে, ধরেন মানে শুধু ঢাকার কথা না, আপনি যদি বিভিন্ন জায়গায় যদি আমি ছবি নিয়ে দেখাইতেই না পারি, তাহলে তো আসলে ওই প্রশ্নই আসে না, এটা তো নির্মাতার তো একা করতে পারবে না এটা। তো ওইটা প্রশ্ন না যে থিয়েটারটার সাথে কোনোভাবে আমি বলতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি আমিও, এবং আমার হয়তো বা আমার কাছে এটাও একটা জার্নি, যে ধরো আমার শোটাও আমার কাছে একটা জার্নি, এই যে আমার বিভিন্ন গেস্টের সাথে আমি আলাপ করি, আমি নিজেও বুঝতে চাই আসলে, ঠিক আছে। তো সেইখানে আমার যে জিনিসটা প্রশ্নটা আমার তোমার কাছে আমি বুঝতে চাই, আমি সেটা হচ্ছে যে এই যে তুমি একটা যেটা বললে সেটা সত্যি আমি তোমার সাথে একমত, যে দর্শকটা তৈরি হয়েছে বা এই ছেলে মেয়েগুলো এখন অনেক বেশি আপডেটেড, হ্যাঁ কোথায় কি হচ্ছে না হচ্ছে রুচির ক্ষেত্র যদি বলি, কিন্তু আমার মনে হয় দুঃখজনক হলে আবার এটাও সত্যি, আমি একটা কিছু নিয়ে ফেসবুকে যতটা সরব দেখছি ছেলে মেয়েদেরকে একটা স্ট্যাটাস দিয়ে বা করছে, কিন্তু ওই জন্য সাদের কথাটা বললাম উদাহরণটা, এবং আমি অধীর আগ্রহে বসে আছি কতটা লোক যায়, বা সাদের আগের ছবিও তো দেখেনি না, মানে যাই হোক, তো সেইটা মানে আমার এই দর্শক গুলা কি নতুন দর্শক আমি পাচ্ছি হলে যাওয়ার জন্য, বা ওরা কি সত্যি যাচ্ছে একটা নতুন মানে জেনারেশন বলো, একটা মুভমেন্ট বলো, বা মুভমেন্ট অনেক বড় শব্দ, নতুন দর্শক কি তৈরি হচ্ছে, হ্যাঁ নতুন দর্শক কি তৈরি হচ্ছে, না না আমি সিনেমার হলের কথা বলছি, সিনেমা হলে যার কাজ, যে কারো কাজ নিয়ে আমি বলছি বা ভালো কাজ, হ্যাঁ ইভেন মানে মেইনস্ট্রিমের তো আসলে খুবই একটা খারাপ অবস্থা। না না এখন মেইনস্ট্রিমের এই ব্যাপারটা তো আপনি যেটা নিয়ে আলোচনা করছেন সেটা তো একদিনের দুর্ঘটনা না, এটা কিন্তু আরেকটা চাই ঘটনা, এবং এটা নিয়ে আমার মজার আমার আমি না আমি বোঝাতে ভুল, তোমাকে গ্যাপ হচ্ছে কিনা আমি সেটা বলছি না, আমার কথাটা হচ্ছে যেই নতুন দর্শক তৈরি হয়েছে ওটিটির জন্য তুমি বললে সেটা ঠিক, সেটা সেটা আমিও তোমার সাথে একমত। আমার কথা হচ্ছে ধরো কালকে তুমি তোমার শিকল বাহা বা আরেকজন এক্স ওয়াই ডিরেক্টর তার একটা কাজ, ভালো খারাপ সেটা পরে কথা, ঠিক আছে, আমি বলছি যে দিলো, এই দর্শকরা যে দর্শকদের কথা তুমি বললে তৈরি হয়েছে তাদের কি সমান আগ্রহ থাকবে যে হলে যে আমি তার কাজটা দেখি, নাকি ঘরে বসে ল্যাপটপে বা মোবাইলে দেখা সম্ভব বলে ওটিটিতে বেছে নিচ্ছে তারা? না মানে সে নতুন দর্শক হলে ঘোরানোর জন্য কিন্তু চ্যালেঞ্জ আলাদা, নতুন দর্শক হলে যাবে কিনা এটা সত্যি মানে একটা বিরাট প্রশ্ন, এবং ওটিটির কালচারের ফলে আরো যাবে না। মানে ধরেন আপনি আগে আমি একটা ইমিডিয়েট মানে ঘটনা বলি, আমাদের আমার একটা স্কুলের ইয়া শুনলাম যে স্কুলে বাচ্চাদেরকে ইয়া পাঠানো হয়েছে, একটা পোল পাঠানো হয়েছে যে তোমরা কি অনলাইনে ক্লাস করতে চাও নাকি সপ্তাহে একদিন স্কুলে এসে ক্লাস করতে চাও, মানে তাদের পোলের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ছিল না যে সপ্তাহে একদিন করতে চাও না 2 দিন করতে চাও না 3 দিন করতে চাও না 5 দিন করতে চাও, তাদের প্রশ্নের 2টা অপশন ছিল। মানে ঢাকার খুবই সুনামধন্য একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, তার একটা গতকালকেই তাদের নির্বাচন মানে প্যারেন্টসদের একটা নির্বাচন শেষ হয়েছে এক সপ্তাহ ধরে, সেখানে প্রশ্ন ছিল যে তুমি সপ্তাহে একদিন স্কুলে আসতে চাও নাকি 5 দিনে অনলাইনে করতে চাও। আপনি খেয়াল করে দেখেন প্রশ্নের মধ্যেই কিন্তু একটা ডিজাস্টার আছে, মানে আপনি যদি স্কুল থেকেই যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি সপ্তাহে একদিন স্কুল করতে চাও না 5 দিন করতে চাও, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাচ্চারা মানে ওই অপশনটা চুজ করতে পারে যে আমি একদিন করতে চাই, মানে 50% হলেও বাচ্চা কিন্তু একদিনও স্কুল করতে চাই না বা 5 দিনই আমি অনলাইনে করতে চাই এটা চুজ করতে পারে।
তার মানে কি এই যে নতুন চয়েস যে তৈরি হচ্ছে তার ফলে কিন্তু স্কুলে যাওয়ার কালচারটাই এদের বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাদের নতুনদের যে স্কুলে যাওয়ার ব্যাপারটা, একটা স্কুল যে এটা নির্বাচন নিয়ে মানে ভোট নিয়ে যে এটা করতে পারে না, এই প্র্যাকটিসটা যেহেতু আমাদের এখানে হচ্ছে, হওয়ার ফলে কিন্তু স্টুডেন্টদের স্কুলে না যাওয়ার প্র্যাকটিসটা হচ্ছে। আমি কি আপনারা বুঝাইতে পারলাম? এখন ঠিক এই সেম ঘটনাটা কিন্তু থিয়েটারে ঘটবে, মানে থিয়েটারে ছবি রিলিজ না করে আমি যদি সরাসরি ওটিটিতে দিয়ে আমি যদি মানে কন্টিনিউয়াসলি দর্শক নতুন দর্শক নিতে থাকি, ট্যাপ করতে থাকি, এই নতুন দর্শক কিন্তু থিয়েটারে গিয়ে ছবি দেখতে যাবে না, যদি না সে বিশেষভাবে বিশেষ কোনো কারণে বিশেষ ফিল্ম লাভার না হয় বা অ্যাডভান্স ফিল্ম সিনেবাফ না হয় বা তার নিজের কোনো ব্যক্তিগত মানে চলচ্চিত্র এক্সপিরিয়েন্সের জন্য যদি না হয় তাহলে কিন্তু আর যাবে না। সেই ক্ষেত্রে বরঞ্চ নির্মাতাদের একটা জিনিস করার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে কারণে আমি বললাম যে সবার এখানে দায় আছে। ধরেন আজকে যদি সিনেমা হল খুলে যায় এবং ভবিষ্যতে নেক্সট আমি আমার ছবি রিলিজ দিতে চাই, তখন কি আমি সরাসরি ওটিটিতে দিব নাকি দুই সপ্তাহের জন্য হইলো এক মাসের জন্য হলো ছবিটা সিনেমা হলে চালায় তারপর ওটিটিতে দিব? এই প্রশ্নের উত্তরটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে অন্তত ওই যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস যারা থিয়েটারে গিয়ে ছবি দেখলো, সেটা নতুন হোক পুরনো হোক বিভিন্ন রকম অডিয়েন্স, তারা যে এক্সপিরিয়েন্সটা পাইলো তারা ওটিটিতে এসে কিন্তু সেম এক্সপিরিয়েন্সটা আর পাবে না। তো ওইটা কিন্তু নির্মাতাদেরও এখানে সাংঘাতিক ভাবে অডিয়েন্সকে গ্রুম করার একটা ব্যাপার আছে, মানে এটা শুধুমাত্র অডিয়েন্সের ঘাড়ে দায়টা ছেড়ে দিলে হবে না। স্কুলের যে উদাহরণটা দিলাম ওইরকম, যে আপনি শুধুমাত্র স্টুডেন্টদের ঘাড়ে দায়িত্ব দিয়ে ছেড়ে দিলেন, মানে স্কুলেরও একটা দায় আছে, স্কুলে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক সেই রকম নির্মাতাদেরও একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি থিয়েটারে আমার ছবিটা চাই কিনা। আমি ব্যক্তিগতভাবে কিছুতেই থিয়েটারে ছবি না দিয়ে ওটিটিতে দিতে চাই না। এখন আপনার প্রশ্নের আরেকটা ডাইমেনশন আছে, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আসলেও তাহলে নতুন দর্শক তৈরি করতে পারতেছি কিনা ওটিটির ফলে। এই প্রশ্নের উত্তর হচ্ছে না। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে না এই জন্য যে ওটিটির দর্শকটা ওটিটির জন্যই তৈরি হচ্ছে, এই দর্শক কিন্তু সিনেমা হলের জন্য তৈরি হচ্ছে না, কারণ সে সিনেমা হলের এক্সপিরিয়েন্স নিয়ে সিনেমাটা দেখতেছে না। বুঝতে পারছেন? মানে এখানে একটা বিশাল রিস্ক আছে, এখানে একটা বিশাল রিস্ক আছে এবং ভবিষ্যতে সমূহ সম্ভাবনা আছে যে আমরা মানে সিনেমা হল বলে একটা ক্লাসিক ব্যাপার হয়ে যেতে পারে, মানে পুরো বাংলাদেশে 10টা সিনেমা হল না থাকতে পারে এবং বিশেষ ওকেশন ছাড়া সিনেমা হলে না যাওয়া হইতে পারে, মানে এটাও ঘটতেই পারে, এটা এটা একদমই সম্ভব। এবং ওটিটি সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানে কি বলবো, মানে একভাবে আপনি ওটিটিকে ভিলেনই ভাবতে পারেন, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে আর কি, একটা ভিলেনই বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে কি এক ধরনের ডাইলেকটিক্যাল ফ্যাক্ট, মানে আপনি ডাইলেকটিক্যাল ফ্যাক্ট কিন্তু মানে দ্বন্দ্ববিজ্ঞানে আপনি কিন্তু ডিনাই করতে পারেন, মানে দুইটা ফোর্স নতুন একটা ফোর্স তৈরি করে এবং অন্য দুইটা ফোর্স নতুন একটা ফোর্স তৈরি করে এবং এই নতুন দুইটা ফোর্স মিলে আবার থার্ড একটা ফোর্স তৈরি করে। তো আপনি কিছুতেই অরিজিনাল ফোর্সের কাছে ব্যাক করতে পারবেন না, মানে আপনাকে নতুন ফোর্স দুটা নিয়ে আপনার মানে ফোর্থ ফোর্সের কাছে যেতে হবে। তো ডাইলেকটিক্স মানে ডাইলেকটিক্যাল সায়েন্স কিন্তু বা ডাইলেকটিক্যাল মানে দ্বন্দ্ববিজ্ঞান কিন্তু যেভাবে সমাজকে এক্সপ্লেইন করে, মানে সিনেমা তো সমাজের বাইরে না, মানে ধরেন টেকনোলজি যেভাবে আমাদেরকে মানে এখন যেইভাবে নাভিশ্বাস অবস্থায় নিয়ে গেছে, মানে আমরা এখন টয়লেটে গিয়েও মোবাইল নিয়ে যাই, বুঝতে পারছেন? মানে আমরা যে একদম যে নির্নিমেষ বলে একটা বাংলা শব্দ ছিল না, যে একটা নির্নিমেষ সময় কিন্তু আমরা এখন কাটাই না, যে আমি একটু টয়লেটে গিয়ে চুপচাপ বসে আছি, মানে সেলফ রিফ্লেকশন যে হয় মানুষের, সেলফ রিফ্লেকশনের সময়গুলোও কিন্তু এখন গন। মানে আমরা ধরেন ঘুম থেকে উঠে আগে আমার মনে আছে ঘুমটা ভাঙার পরে বেশ কিছুক্ষণ কিন্তু চোখ খুলে বসে থাকে মানুষ, মানে চোখ খুলে শুয়ে থাকে, আকাশ দেখে, জানলা দেখে, ঘড়িটা দেখে, পাশের মানুষটাকে দেখে বা ঘরটাকে দেখে। এখন কিন্তু তা করে না, এখন চোখ খুলে প্রথমে মোবাইলটা দেখে, মোবাইলটা খুলে ফেসবুক দেখে, মানে আমি মোটামুটি মানে কালচার ইন জেনারিক সেন্সে বলতেছি। তো আপনি শুধু সিনেমার ক্ষেত্রে দেখতেছেন কেন চ্যালেঞ্জটা? এই চ্যালেঞ্জটা তো সিনেমার ক্ষেত্রে হচ্ছে না, থিয়েটারের ক্ষেত্রে শুধু না, নিশ্চয়ই চ্যালেঞ্জটা আমাদের মানে সবকিছুর মধ্যে এমন ভাবে হয়েছে। আপনি এখন ওটিটি ঘটনাটা হচ্ছে ওটিটি সামনে চলে আসছে, মানে ওটিটি কিন্তু ঘটনা ঘটায় না। অফকোর্স অফকোর্স আমি শুধু এটা বলছি বিকজ আমাদের আলোচনাটা এখানে, তো তুমি না না আমি আমি ওটিটিকে ডিফেন্ড করতেছি না, আমি আলোচনার মধ্যে কন্ট্রিবিউট করে আগাচ্ছি। হ্যাঁ, এবং অফকোর্স এই চ্যালেঞ্জ তো সব সারা পৃথিবীর চ্যালেঞ্জ। এখন ফেসবুকই তোমার জীবন ধারা নিয়ন্ত্রণ করছে এবং বলে দিচ্ছে তুমি কি করবে, কি দেখবে, কি শুনবে, কি করবে কি করবে না। আপনার টার্মিনেটর বলে একটা ছবি আপনার মনে যদি মনে থাকে, টার্মিনেটর ছবিতে স্কাইনেট বলে একটা প্রোগ্রাম ছিল, স্কাইনেট বলে দিত যে পৃথিবী কি করবে না করবে। হ্যাঁ, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কাইনেট কে টেক ওভার করে। আমরা কিন্তু অলমোস্ট সেই জায়গায় চলে গেছি, সেই জায়গায় চলে গেছি। আমাদের চিন্তা করে দেখেন, পৃথিবীর মাত্র দুইখানা কোম্পানি
যে কোম্পানি আবার ব্যক্তিগতভাবে ওন করা, একটা হচ্ছে গুগল, যার মারফতে আমরা এই যে এখন কথা বলতেছি, ঠিক আছে, গুগলের ইউটিউব, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফেসবুক, যার মারফতে আমাদের সব ইতিহাস লেখা হচ্ছে। মানে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যে এই সেদিন আমার একটা বন্ধু এই কথাটা বলতেছিল যে বেশি না, এই দুইটা কোম্পানিকে যদি বোমা মেরে কোনোভাবে উড়াই দেওয়া যায়, তাহলে গত 20 বছরের কোনো হিস্ট্রি থাকবে না, মানে আমাদের কোনো হিস্ট্রি কিন্তু থাকবে না, মানে কোনোভাবে যদি আপনি এগুলোকে, ওরা জানি ওদের মিরর সার্ভার করে, 8-10টা লোকেশনে করে, ওদের ব্যাকআপ প্রোগ্রামটা আমি বেসিক্যালি জানি, আমি ওরকম মানে ব্যাপারটা বুঝেই বলছি, মানে কনসেপচুয়ালি একটা আইডিয়া ওয়াইজ বলছি, যে এই যে আমাদের নতুন একটা পৃথিবী তৈরি হলো যেখানে মাত্র দুইটা কোম্পানি, স্কাইনেটের মতো দুইটা কোম্পানি, যারা আবার মানে শুধু এখন আমাদের জীবন কন্ট্রোল করছে না, আগামী 20 বছর আমাদের জীবন কিভাবে কন্ট্রোল করবে, তার উপর বিগেস্ট ইনভেস্টমেন্ট করছে রিসার্চে, R&D তে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো সমূহ সম্ভাবনা আছে 20 বছর পর কিন্তু টার্মিনেটর ওই ঘটনাটা আমাদের জীবন দশায় ঘটতে পারে, আমরা যদি বেঁচে থাকি, বুঝতে পারছেন? তো এখন এই এইটা একটা অদ্ভুত রিয়েলিটি যে আপনি এবং আমি যে কথা বলতেছি, ফেসবুকে যে কনভারসেশনটা হচ্ছে বা ইউটিউবে যে, এটা যদি হিস্ট্রি ধরেন, এটা যদি আমাদের সময়ের ছবি ধরেন, এটা যদি আমাদের সময়ের রেফারেন্স ধরেন, এই রেফারেন্সটা কিন্তু দুইটা প্রাইভেট কোম্পানি ওন করতেছে। আপনি জাস্ট বাস্তবতাটা চিন্তা করে দেখেন, মানে মাত্র দুইটা কোম্পানি পৃথিবীর আস্ত পৃথিবীর ইতিহাস ওন করতেছে, কপিরাইট ওন করতেছে। হ্যাঁ, তো এগুলো তো একটা, এগুলো তো বিশাল রাজনীতি, বিশাল মানে এটা, এগুলো তো অনেক অন্য লেভেলের খেলা, সেখানে আমরা শুধুমাত্র কনজিউমার মাত্র, আমরা সেখানে শুধুমাত্র মানে কি বলবো, সে এই অন্তর্জাল ভেদ কি করে করব বা কে করবে কিভাবে হবে, মানে এটা কিন্তু সিরিয়াসলি ভাববার বিষয়। আই এম শিওর অন্তর্জালকে বরণ্য আমি কিভাবে, মানে এটাকে আমি বারবার বলি যে কোনো কিছুকে আসলে ভেদ করা, বিপ্লব করা, এই ব্যাপারটা আমার কাছে মানে রাইট মনে হয় না, বরঞ্চ আমি কোনো কিছুকে কিভাবে বার্গেইন করি। হ্যাঁ, মানে ফেসবুক আসছে বলেই আমার সকালবেলা বিছানার মধ্যে ফেসবুক খুলতে হবে, বা আমার টয়লেটে মোবাইলটা নিয়ে যেতেই হবে। হ্যাঁ, মানে কি হয়, টয়লেটে ডাইনিং টেবিলে মোবাইলটা না নিয়ে গেলে কি হয়, কয়টা মোবাইলে মিস কল আসে, মিস কলটা তো আমি কল ব্যাক করতেই পারি, এখন তার কল মিস হলে আননোন থাকে না, ওটা তো আমি জানি কে কল করছে, তাই না? তো এই ব্যাপারগুলো আসলে মানে মানুষের ভাবা উচিত যে আমার আমার সময়টা, বা ফেসবুকে ধরেন যে যে মানে একটা মজার ব্যাপার, সেই যে পেজ ভেরিফিকেশন নিয়ে অনেক অস্থিরতা দেখি, বা প্রোফাইল ভেরিফিকেশন নিয়ে অস্থিরতা দেখি, তা আমার প্রোফাইলটা ভেরিফাই করার পর আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আমার প্রোফাইলটা যে ভেরিফাই করলো, এখন আমার কি কি করতে, বলে আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিবেন। আমি কেন পোস্ট দিব, বলে না না আপনি তো এখন ফলোয়ার বাড়াবেন। আমি বলছি ও আচ্ছা, তার মানে আমি কাইন্ড অফ ফেসবুকের একজন এজেন্ট হিসেবে কাজ করবো, তাই তো? মানে ফেসবুক আমার মতো এরকম কয়েক লক্ষ মানুষকে লিটারেলি মানে বোকা বানায় এই সার্টিফাইড ভেরিফিকেশন দিয়ে, আমাদেরকে দিয়ে আসলে ফলোয়ার বানাবে, মানে খেয়াল করেন ব্যাপারটা, মানে আমরা একটা অদ্ভুত, মানে আমরা কিন্তু আসলে এজেন্ট হয়ে গেছি, আমরা কিন্তু সবাই এক ধরনের মানে, এবং এই এবং সেটা কিন্তু আবার এই দুইটা কোম্পানি, এটা ভেবে দেখেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, কারণ নিউজ মিডিয়া কাজ করতেছে না, নিউজ মিডিয়ার কনসেপ্ট পুরো কোলাপস করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, বা গণমাধ্যম মাস কমিউনিকেশন কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কোলাপস করতেছে, মানে বড় বড় বিশাল বিশাল নিউজ হাউস গুলা কিন্তু মানে উবে যাচ্ছে, জাস্ট এরকম করে ব্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মানে বড় বড় যারা কিনা সমাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হইতো, সেই মানে 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 অবাধ সাংবাদিকতার যে ব্যাপারটা ছিল, অবাধ গণমাধ্যমের যে ব্যাপারটা ছিল, সেই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। তা আমাদের শুধু সিনেমার ক্ষেত্রে তো ঘটতেছে না, OTT-র ক্ষেত্রে ঘটতেছে না, আমরা এত বড় একটা চেঞ্জের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, চেঞ্জটার চেহারাটা কি দাঁড়াবে এটা আগামী 20 বছরও আমরা বুঝতে পারবো কিনা সন্দেহ। ঠিক, তো সেখানে যেহেতু তুমি ছবি নিয়ে কাজ করছো, আমি এক রকমের ছবি ভক্ত, সেই জায়গা থেকে বলি, ছবির প্রতি ভালো লাগা থেকে যদি বলি, ইমোশন থেকে যদি বলি, তাহলে ছবি, তার মানে আমাদের এই কথা থেকে যতটুকু দাঁড়ালো বা যতটুকু আমি বুঝলাম, যে ছবি একটা দারুণ সামনে একটা চ্যালেঞ্জের মুখে আছে সিনেমা অ্যাজ এ হোল ওভারঅল। এবং মানে ছবি না, আমি বলবো যে এই যে এক্সপ্রেশন, মানে এই যে আমি আমার নিজের যেটা এক্সপ্রেস করতে চাই, সেটা মানে বিভিন্ন ফর্মে আর্টিস্টিক, মানে সেটা সিনেমাটিক এক্সপ্রেশন হোক বা অডিওভিজুয়াল এক্সপ্রেশন হোক, এটা সাংঘাতিকভাবে এখন একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, এবং এটা নানানভাবে ডিকটেট হওয়ার চেষ্টা করছে, মানে চতুর্থ জায়গা থেকে ডিকটেশন আসার চেষ্টা করছে, হয়তো এই মুহূর্তে OTT-র ফর্মে আসতেছে, ভবিষ্যতে আরেকটা ফর্মে আসতে পারে। মানে একটা ডিকটেশন চলতেছে, কিন্তু সেই ডিকটেশন কিন্তু আমরা মানে এই যে আপনি যেটা বলছেন যে OTT নিউ ওয়েভ, আপনি শুরুতে বললেন না OTT-র একটা রমরমা সরগরম অবস্থা হচ্ছে, আমার কাছে কিন্তু বরঞ্চ মনে হচ্ছে যে একটা একটা গ্রুপ অফ মানে টাইপ অফ
গ্রুপ বা মানুষের কাছে কিন্তু একটা কন্ট্রোল চলে যাচ্ছে, নির্মাতার কাছ থেকে কন্ট্রোলটা চলে যাচ্ছে, মানে গ্রুপ অফ প্ল্যাটফর্ম কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে এবং নির্মাতার কাছ থেকে কন্ট্রোলটা চলে যাচ্ছে, এটা কিন্তু অ্যাওয়ার হওয়া দরকার। অবশ্যই, এবং সেখানে আমার মনে হয় যে সে এগেইন আবার ওইভাবে ফেরত যেতে যাবে বা হয়ে থাকবে কিনা জানি না, অথর ফিল্ম আর কি আমি জানি না, অথর ছবির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে একজন একজন ফিল্মমেকার মানে তার নিজের মতো করে ছবি বানাবে, সেটা কোন একটা প্ল্যাটফর্ম দেখাবে, এই অথর এক্সপ্রেশনটা যে আমি যেটাকে অথর বলা হয় মানে আপনি যেটা বললেন অথর ছবি, যে আমি আমার ছবিটাই আমি যেভাবে চাই ওইটাই বানাবো, আমার ছবিটাই বানাবো, হ্যাঁ মানে সেটা নীলমুকুটি হোক বা অন্যদিনই হোক, মানে আমি আমার কাজগুলোই করব, এইটা কিন্তু ভীষণ ভাবে চ্যালেঞ্জ। এটা আমি একটু আগেই কয়েকজনের সাথে আড্ডা মারতেছিলাম, উনি বলতেছিলেন যে 80s দশকে যে শর্ট ফিল্ম ফোরাম আন্দোলন বাংলাদেশে যে ইম্প্যাক্ট রাখছিল বা তারপরে যে তারেক মাসুদের প্রজন্ম যেটা এখন আর হচ্ছে না কেন, আমাকে জিজ্ঞেস করছিলেন একজন যে এখন কেন আমরা ওরকম অতর ছবি দেখছি না, আমি বলছি অতর তৈরি হইলে তো আপনি অতর ছবি দেখবেন, যে সমাজ অতর তৈরি করছে না, যে সমাজ সবসময় এক ধরনের ডিকটেটেড এবং মানে ডিকটেটর এবং ডিকটেটেড এই দুইটা মানে প্রজাশ্রেণী তৈরি করছে, মানে একদল ডিকটেট করছে আর একদল ডিকটেশন নিচ্ছে, এই এই সমাজে তো আপনি অতর এক্সপ্রেশন কোথায় পাবেন, বুঝতে পারছেন? মানে এটা তো আমাদের সাংঘাতিক ভাবে আমাদের সবকিছুকে মানে এটা কিন্তু শুধুমাত্র মানে ছবির ক্ষেত্রে না, আপনি যদি একটা ধরেন একটা নিউজ পেপারে আপনি ভেতরে ঢুকে দেখেন, দেখবেন যে একটা অদ্ভুত রকম অথরিটেরিয়ান একটা স্ট্রাকচার চলতেছে, যেটা কিন্তু 20 বছর আগেও ছিল না, মানে এটা কিন্তু আমাদের পুরো খোলনলচে পাল্টে যাচ্ছে। একটা নিউজ পেপার অফিসে বলেন, একটা কর্পোরেট অফিসে বলেন, এগুলো কিন্তু আগে অনেক বেশি কোলাবোরেটিভ ছিল, অনেক বেশি পার্টিসিপেটরি ছিল, এখন কিন্তু আমি পার্টিসিপেটরি বা কোলাবোরেটিভ চ্যাপ্টারটা অলমোস্ট দেখি না কোথাও। কিন্তু ধরো আবার যদি সম্ভাবনার কথাও বলি, যেহেতু নিউজ পেপার থেকে বললে ভাই, ধরো আমাকে যদি বলো ব্যক্তিগত ভাবে, হ্যাঁ নিশ্চয়ই অনেক এখন বিধি নিষেধ একরকম শৃঙ্খল একটা পরিবেশ অনেক বেশি হয়তো বা হয়েছে সব ক্ষেত্রেই, আমি আবারও বলছি যেহেতু আমরা আমি আমার জায়গায় তুমি তোমার জায়গায় যেটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে ফোকাস থাকতে চাচ্ছি, আমার আমি আবার ভাবছি যে ধরো আমার আমি যদি এখন নিজে একটু খুব ডিটেইল কারো ইন্টারভিউ নিতে চাই বা কথা বলতে চাই, সেটারও তো আবার সুযোগ হয়েছে। এখন কথা হচ্ছে দেন এগেইন কেউ বলবে যে ওটা আপনার কয়জন দেখবে, কত ভিউ হবে, লাইক হবে, সো ভিউ আর লাইকটা তো আসলে সব সময় কি ম্যাটার করে, এটা কি মানে বিষয় না, ভিউ আর লাইকের আপনি যেই মুহূর্তে গণনা শুরু করবেন সেই মুহূর্তে আপনি আর কাজ করতে পারবেন না, ঠিক আছে, মানে কারণ তখন মানে সেই ক্ষেত্রে আপনার ধরেন সবচেয়ে বেশি মানে পর্ন ছবি বানাইতে হবে, পর্ন ছবি সবচেয়ে বেশি ভিউ হয়, মানে আপনি নিশ্চিত ভাবে একটা তারকা ইন্টারভিউ নিতে হবে, যে তাহলে মানে হ্যাঁ আপনি একটা পর্ন তারকা ইন্টারভিউ নিয়ে বললেন যে আপনি এখন কি খাচ্ছেন, আপনি ডাল রান্না কিভাবে করেন, এখন একজন পর্ন তারকা ডাল রান্না কিভাবে করে, সেখানে পাঁচ ফোড়ন দেয় না জিরা বাটা দেয়, সেইটা নিয়ে আপনি গল্প করতেই পারেন, আবার একই সাথে আপনি আবার মানে উল্টোটাও করতে পারেন, এটা কিন্তু এই চয়েসটা কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, চয়েসটা আপনার। এখন আপনি যদি মানে আমি কিন্তু পর্ন ছবিকেও খাটো করে কথাটা বলিনি, আমাকে ভুল বুঝছি, না না আমিও তা বলছি না, কাউকে জাজমেন্ট করছি, জাজমেন্টাল হচ্ছি না, কারোর প্রতি জাজমেন্টাল হচ্ছি না, আমি যেটা বুঝাতে চাইছি যখন কি করবে সেটা যার চয়েস, সেটাই আমি বলছি যে ফলোয়িং এর ক্ষেত্রে আপনি যখনই ফলোয়িং এর কথা ভাববেন তখনই তো আসলে আপনি ইউ বিকাম এ কৃতদাস, আরেকজনের কথা ভাবছেন, আপনি নিজের কথা ভাবছেন, আপনি একজন রাফি হোসেন ঢাকা শহরে গত 20 বছর ধরে জার্নালিস্ট হিসেবে কাজ করছেন, তাহলে আপনার তো একটা বক্তব্য থাকা উচিত, আপনার তো একটা সিদ্ধান্ত থাকা উচিত, আপনি যদি মানে 20 বছরেও যদি আপনার নিজের একটা স্ট্যান্ড তৈরি না হয়, আপনার যদি আমি 5টা লোকের ইন্টারভিউ নিবো এবং এই 10টা লোকের ইন্টারভিউ কোনোদিন নিবো না, এই চয়েস তো আপনার তৈরি হতে হবে, এবং আমি ইন্টারভিউতে এই প্রশ্নগুলো করবো আমি প্রশ্নগুলো করবো না, এই চয়েস গুলো কিন্তু আসলে একজন জার্নালিস্টেরও থাকে, একজন নির্মাতারও থাকে, একজন মানে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে যদি দেখেন গত 20 বছরে কিন্তু আমরা অনেক সম্ভাবনায় নির্মাতার কথা শুনছি, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি আমরা কিন্তু সেইভাবে ভালো 20টা ছবি পাইনি, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমি কিন্তু আমার নির্মাতা হিসেবে দায় নিয়ে কথাটা বলতেছি, মানে 2020 সাল পর্যন্ত আপনি এখন চোখ বন্ধ করে 20টা 50টা নাম নিতে পারবেন যে এটা সম্ভাবনাময় ছিল, অমুক সালে অমুক 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 আপনি নাম ধরে আমরা কাজটা পাচ্ছি না, আমি ছবিটা পাইনি, কেন ছবিটা পাইনি, কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমরা নির্মাতা যে আমি ভিউ বা ফলোয়িং এই যে মানে টেকনিক্যালি ব্যাপারটা ভিউই, মানে তখন হয়তো ভিউ শব্দটা ছিল না, তখন হয়তো ফলোয়িং ঘোষণা, কিন্তু অ্যাকচুয়ালি তো পপুলারিস্ট মানে পপুলিস্ট মানে আমি একটা কাউকে সার্চ,
যেটা টেলিভিশনকে সার্ভ করি, একটা চ্যানেলকে সার্ভ করি, বা একটা বড় ভাইকে সার্ভ করি, বা একটা মিডিয়াকে সার্ভ করি, বা একটা স্টারকে সার্ভ করি, বা একটা নিজের ব্যক্তিগতভাবে সার্ভ করি, মানে যেটাই করি, মানে সেইখানে কিন্তু আমাদের মানে সেটা ডিস্ট্রাক্টেড হয়েছিল বলেই কিন্তু তারা আসলে সেই জায়গাটা আর ডেলিভার করতে পারেনি। মানে আমাদের কিন্তু এই মুহূর্তেও আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্মাতার নাম নিতে পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ ছবির নাম নিতে পারবেন না। রাইট, আপনি একটা সমস্যা দেখেন, সমস্যাটা কোন লেভেলে দেখেন, মানে আপনি এই মুহূর্তেও কিন্তু পাঁচটা গুরুত্বপূর্ণ নির্মাতার নাম নেন আর পাঁচটা গুরুত্বপূর্ণ ছবি দেখেন, আপনি পাঁচটা গুরুত্বপূর্ণ ছবি পাবেন না। এইটার ক্রাইসিসটা কোথায়? এই যে ফলোয়িং বা ভিউ এর জায়গায় গেলেই কিন্তু এই সমস্যাটা হবে, বুঝতে পারছেন? মানে আমাকে অনেক সময় অনেক মানে অনেকে মেসেজ পাঠায় বা ইয়ে করে, ভাই আমি ছবি বানাতে চাই, ওইটা করতে চাই, সেটা করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন। তো আমি তাদেরকে এই একটা সিম্পল প্রশ্নই করি যে ভাই তুমি ছবিটা কেন বানাইতে চাও, এটা তুমি প্রথমে পরিষ্কার হও। যে আমি পপুলার হওয়ার জন্য ছবি বানাতে চাই, আমি বড় লোক হওয়ার জন্য ছবি বানাতে চাই, আমি তারকাকে সাথে ভালোবাসতে মানে প্রেম করতে চাই বলে আমি ছবি বানাতে চাই, আমি জগৎ বিখ্যাত হইতে চাই বলে ছবি বানাচ্ছি, আমি ফেস্টিভ্যালে যেতে চাই বলে আমি ছবি বানাচ্ছি। মানে ইউ ফার্স্ট ডিসাইড ওয়াই ইউ ওয়ান্ট টু মেক ফিল্ম। আমি কি জন্য ছবি বানাবো সেইটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু নির্মাতারা এরকম কনফিউজডই থাকবে। মানে আমি 20 বছরে তো 20টা নাম নিতে পারবো রাফি ভাই, ভালো ফিল্ম মেকার হওয়ার কথা ছিল। না না, আমি আমি একদম একমত তোমার সাথে, এবং আমার এবং সাথে সাথে আমার তাদের কাছে ওই প্রশ্ন, তাদের সঙ্গে বিভিন্ন সময় এগুলো কথা বলা হয়, এবং আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবারও বলছি যে তারা আসলে কেন করছে না, এবং কাজ কথা বেশি, কাজ কম, কাজ নাই, জিরো, এবং মানে আমি যদি ফলোয়িং বা ভিউর কথা মানে, আপনি যদি বলেন যে আমার এটা 50 জন দেখলো, আমি এটা এই প্রোগ্রামটা করব, তাহলে কিন্তু দিনের শেষে আপনার 50টা প্রোগ্রাম হবে এবং আপনি খুশি থাকবেন এবং ভালো প্রোগ্রাম হবে, এবং যারা প্রোগ্রাম দেখার তারা দেখবে। ছবির ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই, আমরা সবসময় ধরে নেই একটা আজিব সাইকি আমাদের কাজ করে, যে মানে সবাইটা কি ধরেন, যে সবাই যেটা কোট আন কোট, হোয়াট ইজ সবাই, মানে আপনার মোবাইলে যদি 300টা নাম্বার থাকে ওইটাই কিন্তু আপনার সবাই। ফেসবুকে কিন্তু আপনার ফেসবুকে যদি 3000 ফ্রেন্ড থাকে ওটা কিন্তু সবাই না, কারণ 3000 ফ্রেন্ডের মধ্যে আপনার 700 ফ্রেন্ডই ফেক। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা কিন্তু মানে অবশ্যই মানে এই সবাইটা কিন্তু আমাদের একটা কনফিউজড একটা অবস্থা, যে আমি সবাইকে সার্চ করতে পারবো না রাফি ভাই, পারবো না। এবং আমার মনে হয় আমার যদি আমার নিজস্ব যদি একটা স্টাইল তৈরি আমি করতে পারি, আমার যদি সেখানে নাম্বার, আমি বলছি না হোয়াট এভার দ্য নাম্বার ইজ, আমার যদি ফলোয়ার থাকে, ভক্ত থাকে, আমার কাজ তারা ফলো করে দেখে, তো আমার তো আমার মনে হয় সেটা নিয়েই মানে না, আমার আমি তো বরং এইটাও বলবো না, আমি আরো আর একটু অ্যারোগেন্ট শোনাইতে পারে, কিন্তু আমি আরেকটা কথা বলি, মানে ধরেন যে আমার স্টাইল তৈরি হইলো কি হইলো না এটা তো লোকে বলবে, এটা আমি কেন ভাববো? নাম্বার ওয়ান, এটা আমার ভাবার ব্যাপার না, এটা ক্রিটিকের ভাবার কাজ না, দর্শকের ভাবার কাজ, এবং আমার ফলোয়িং তৈরি হইলো কি হইলো না এটাও আমার ভাবার কাজ না। যদি আমি সত্যি একজন নির্মাতা হিসেবে কাজ করতে চাই, আমার ভাবা উচিত যে আমি যে ছবিটা বানাইতে চাই সেটা আমি বানাইতে পারলাম কিনা, বা সেটা আমি কতটুকু পারলাম। আমি একটা ভাবলাম একটা জিনিস, সেটা হয়তো আমি 10-এর মধ্যে আমি 6 পাইছি, বা আমি 7 পর্যন্ত পৌঁছাইতে পারলে ব্যাপক খুশি। মানে আমি যেটা ভাবতেছি সেটা সেই জায়গাটায় ভালোবাসাটা ধরে রাখাটা আমার কাছে মনে হয় এখানে একটা বিরাট ফাঁক আছে, কোথাও একটা গ্যাপ আছে। ঠিক, তা নাহলে আমরা গত 20 বছরে 20টা ছবি তো পাইতাম রাফি ভাই, আমি তো পাই, আমি তো নাম বলতে পারবো না আমরা। সো সত্যি মানে কথাটা গুলো খুব একটু মানে কি বলবো কটু শোনালেও যেটা সত্যি, বাট আমি শিওর, তারপর আমি আবার আমার মনে হয় যে আমাদের এই প্র্যাকটিসটাও করা উচিত, এই যে শুধু আমরা পিট চুলকাবো তা না, এবং কথা বলছি না, আমি বলো আমাদের
দেশে বিদেশ থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, তুমি ধরো যেই একটা অ্যাওয়ার্ড নিয়ে হয়তো বা তোমার মানে হয়তো আমাদের এখানে একটা ওই কালচার তো একটা আছে, অনেক একটু সত্য মিথ্যা মিশিয়ে অনেক কিছু বলে, এখন হয়তো অনেক ইজি হয়ে গেছে ইয়ে পাওয়ার মানে মিডিয়ার কারণে, তো সেখানে তোমার এই এটা নিয়ে যদি তুমি একটু বলো যে অ্যাওয়ার্ডটা নিয়ে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে ধরো অ্যাজ এ লেম্যান আমি যদি জিজ্ঞেস করি যে আসলে এটা কি, এটার উচ্চতা কোনটা কোনটা নিয়ে, এটা তোমার দাঁড়ো আমি বলছি হঠাৎ করে আবার ভুলে যাই এত কথা বলি আসলে আমি সেখানে, তো সেই সেটা মানে সেটা বুঝছো পিয়াজা গ্রান্দার কথাটা যদি ধরি একটা, তোমার তো অনেকগুলো অনেকগুলো অ্যাওয়ার্ড, সো অনেকগুলো অ্যাওয়ার্ড, সো এটা নিয়ে যদি বলি ধরো পিয়াজা গ্রান্দার নিয়ে, মানে আমার ওয়ান অফ দ্য মানে মানে মোস্ট সেলিব্রেটেড একটা এক্সপেরিয়েন্স হচ্ছে পিয়াজা গান্দার, সেটা হচ্ছে যে মানে পিয়াজা গান্দার ওই স্ক্রিনটা মানে লোকার্নোর, ওটা তো মোটামুটি বিশ্ব চলচ্চিত্রের মাধ্যমে সবচেয়ে বড় ওপেন ইয়ার থিয়েটার, 7-8 হাজার লোক একসাথে দেখতে পারে, তো সেইখানে সেরকম একটা মঞ্চে একটা রেড কার্পেট ডিরেক্টর হিসেবে রিসেপশন পাওয়া বা সম্মাননা পাওয়া, এবং ফাইনালি অন্যদিনের স্ক্রিপ্টের জন্য যে কম্পিটিশনটা ছিল অন্যদিনের স্ক্রিপ্টের জন্য, ওখানে একটা ওপেন ডোর্স হাব বলে একটা কম্পিটিশন হয়েছিল ওখানে, যেখানে 7টা না 8টা স্ক্রিপ্ট কম্পিট করছিল, তার মধ্যে আমি ফাইনালি উইন করছিলাম, তো সেটার জন্য মানে এটা ঠিক যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় অনেক রকম পুরস্কার পাওয়া হয়, যেমন বার্লিন থেকে WCF পাওয়া হয়েছে, কিন্তু পিয়াজা গান্দার এক্সপিরিয়েন্সটা হয়েছে কি যে মানে ধরেন বেলাতারের মতো ফিল্ম মেকারের মানে অভিষেক হয়েছে এই এই পিয়াজা গান্দায়, ঠিক আছে, বা কিরোস্তামির মতো ফিল্ম মেকারের অভিষেক হয়েছে এই 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 গ্রাউন্ডে, তো ওইটা ডেফিনেটলি ব্যক্তিগতভাবে একটা শ্লাঘার জায়গা, মানে এক ধরনের মানে প্রাইডের জায়গা, ভালো লাগার জায়গা, হ্যাঁ, বাট মানে ওইটা একটা অন্য এক্সপিরিয়েন্স, মানে ওরকম একটা ওপেন ইয়ার এর মধ্যে মানে ওরকম একটা রিসেপশনে ওরকম একটা রেড কার্পেট হিসেবে, আমি জানি না এটা বাংলাদেশের তো নাই, মানে সাউথ এশিয়ারও কয়জনই বা এক্সপিরিয়েন্সটা আছে, তো সেইটা একটা ডেফিনেটলি সেটা ওয়ান অফ দা সোফার সেলিব্রেটেড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তোমাকে আবার অভিনন্দন সেই জন্য, এবং আমার ধারণা যে তোমার এই যাত্রা অব্যাহত থাকবে, তুমি আরো অনেক দূর যাও, আরো অনেক ভালো ভালো কাজ করো এবং আরো মানুষের কাছে পৌঁছাও দেশে বিদেশে সবার কাছে। তো আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে মানে শেষ করতে হয়, তো সেই জন্য এবং দীর্ঘায়িত করে আমি লোকজনদেরকে বেশি বড় করতে চাই না, তো তুমি যদি তোমার ভক্তদের তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বলতে পারো। না ভক্ত দর্শক জানি না, আমি শুধু বলবো যারা আমাকে মানে ছবি দেখে ভালোবাসা পাঠান তাদের ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য, মানে মানে খুবই আইসোলেটেড থাকি, এক ধরনের মানে আইসোলেশনের মধ্যে থাকি, তো ওই ভালোবাসাটা আমার কাছে খুব দুষ্প্রাপ্য, এবং যারা পাঠান তাদেরকে ঠিক সেইভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ অনেক সময় হয় না, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার ছবি দেখেন বা যারা আমার ছবি দেখছেন শুনতে কেউ বা নীলমুকুট এখন যারা দেখছেন বা যারা দেখেন নাই তাদের সবাইকেই বলবো যে আপনাদের মানে এই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট রাফি ভাই, মানে কোনো পুরস্কার টুরস্কার চেয়ে অনেক অনেক বেশি, মানে ধরেন আপনি ছবিটা দেখছেন এটা একটা বিষয়, আপনি ছবিটা দেখেন না এটা একটা বিষয়, সো এইটা এইটা আমার কাছে মনে হয় যে একটা নির্মাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া, মানে কত ফলোয়িং হইলো, কত ভিউ হইলো, কত পুরস্কার পাইলাম, কোন পিয়াজা গান্দায় গেলাম, তার চেয়ে বড় কথা হচ্ছে মানে আপনার ভালোবাসা কি পাইলাম। আমি একটা একটা গল্প বলে একটু ছোট গল্প করে ছোট করে শেষ করি, সেটা হচ্ছে যে শুনতিকেও নিয়ে ধরেন আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি, বিভিন্ন মানে এক সময় আমাদের এমন ছিল একসাথে 3টে ইনভিটেশন ছিল, একটা ছিল জাপানে, একটা ছিল নেপালে, একটা ছিল লন্ডনে, মানে আমি একটা জায়গায় গেছি, প্রযোজক একটা জায়গায় গেছে, এডিটর একটা জায়গায় গেছে, এরকম হয়েছে, ঠিক আছে, এইরকম ট্রাভেল করছি শুনতিকেও নিয়ে, কিন্তু শুনতিকেওর সবচেয়ে সেলিব্রেটেড এক্সপিরিয়েন্স হচ্ছে যখন শুনতিকেওর ছবিটা ওই গ্রামে গিয়ে ওই বাঁধের উপর ওই গ্রামের এবং আশেপাশের 8-10 হাজার মানুষ যখন ওই বাঁধের মধ্যে বসে ওই মাঠের মধ্যে তেরপল টানায় মাইক দিয়ে সাউন্ড সিস্টেম করে প্রজেক্টর লাগায় বাঁশ পুঁতে ফ্রেম করে ছবি দেখছে সারা খোলা আকাশের নিচে, ওইটা কিন্তু এই এই এখন পর্যন্ত আমার জীবনের মানে মোস্ট সেলিব্রেটেড এক্সপিরিয়েন্স, তো দর্শকের রিয়াকশনটা আমার কাছে মনে হয় যে কোনো নির্মাতার জন্য সবচেয়ে বড় প্রাপ্য। সো ধন্যবাদ তোমাকে আবারও এবং সময় দেওয়ার জন্য, তুমি আমাদেরই পরিবারের লোক, ভালো থাকবে এবং শুভরাত্রি, শুভকামনা। শুভরাত্রি আপনাকেও, অসংখ্য ধন্যবাদ।